কোথায় বেরিয়েছিস রে সকালবেলা? ভোরবেলা 5:30টার সময় মর্নিং ওয়াক বেরিয়েছে। ওই যে লালচক মার্কেটে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। গুড মর্নিং সুপ্রভাত, রাধে রাধে। মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। এই তোর গরম লাগছে তো, তাই তো? আচ্ছা মাম্মা, শিখ মানে কি? পাঞ্জাবি তো না, কিছু বলে শিখ মানে ক্রিশ্চিয়ান পাঞ্জাবি না। এখানে বড় পড়ছে চাদর পাদর গায়ে ঢাকা দিয়ে দিয়েছে, বড় পড়ছে। কাশ্মীরের এটা হাউস বোট তো, এগুলো সব হাউস বোট। সব আছে ভিতর দিকে। তারপরে যে দূরা হয়ে যাবে দেখতে যাবো, বা বেরিয়ে এসে ধুম ধড়াক করতে যাবে। সবার হাতে একটা করে লাঠি আছে, কিন্তু এই যে মর্নিং ওয়াকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার টিউশন মামে যাই তো, টিউশন না আমার এদিকে টিউশন। কি গরম হচ্ছে স্যার! পলিটিক্যাল পলিটিক্যাল ফ্ল্যাগ এটা কি গাছ হেবি তো? এটা কোনটা? এটা গোলাপ তো? ও এইটা দেখ, এই ফুল কুড়িটা ফুটছে। কোনটা? তোরা বসে বললি কেন? পোকাটা তুই চ্যানেল খুলবি, তুই কালারখানা দেখেছিস? পার্পল কালার, পার্পল পার্পল কালার গুলো আমাদের এখানেও পাওয়া যায় গাছগুলো। আমি এবারে সিটে গিয়ে গাছ কিনবো, ন্যাচারাল কালার।
আচ্ছা তুই চ্যানেল খুলবি, তুই তোর চ্যানেল হাজার রাইস উঠছে যে কি ব্যাপার রে তোর? সুচিত্রা ভালো করে বসো না, ভালো করে বসো, পিছিয়ে বসো না, এদিকে তাকাচ্ছে না। হ্যাশট্যাগ কাশ্মীর ওইদিকে একজন দাঁড়িয়ে আছে, সূর্য মামা বেরোবে এবার, সূর্য মামা বেরোচ্ছে, মানে সবাই সানরাইজ দেখতে যে আমরা আমরা ডাল লেকের এখানে সানরাইজ দেখতে যাচ্ছি, এটা আমি দেখবি তোকে। কবে যাবি বল? দেশে গেলে যাবি? আধ ঘন্টা কালকে এসে আজকে চলে গেলে? বাবা আগের বারে 6 মাস থেকে গেছি, এইবারে একদিন এসে থেকে যাচ্ছি, নিজে গিয়ে আধ ঘন্টা থেকে এসেছিস, লজ্জা করছে না? ঘড়ি দেখে কে বলবে যে আমি কালকে সন্ধ্যাবেলা এসেছি, আজকে 12টা চলে যাচ্ছে, 9টা চলে যাচ্ছে। এই তো রাইয়া এখানে আয়, আর ওখানে রান্না করছে আলুর তরকারি। আর বল জামাটা, এই যে এই জামাটা আমি আনলাম কিন্তু বড়, বলছি নিজের যত্ন নিবি তো, রিলস করবি তো, সবাই বলবেন যে কেমন লাগছে ওকে জামাটা পরে। আর ও ওখানে রান্না করতে ব্যস্ত, আমাকে কিচ্ছু করতে দেয়নি। রিলস করবি, নিজের যত্ন নিবি, ঠিক আছে? রিলস দেখা বন্ধ, আলুর তরকারি আর এই যে মুড়ি, ঠিক আছে, মিষ্টি রেডি হয়ে গেছে, আর এই যে রাই ভিডিও করব বলে। হ্যালো, তুই বড় ভাই কবে যাবে? বড় ভাই কবে যাবে? সকালবেলা আবার কি, এটা হচ্ছে সব থেকে স্বাস্থ্যকর এবং সুন্দর খাবার, আমার তো খুব ভালো লাগে, একদম দারুণ লাগে, চল মানুষ খাবি তো। বেরিয়ে পড়েছি, এই যে জ্যাকেট নিয়ে নিয়েছি, ব্যাগ হাতে নিয়ে নিয়েছি, আর টাটা, যাবি আমার বাড়ি তাড়াতাড়ি। আর এই যে তুলসী মরা নিয়ে এনেছি, আর এই যে ওর তুলসী গাছ, আর এই যে শ্রীনগরের সকালবেলার প্রকৃতি, এই যে চলো, হ্যাঁ হাতে থাকবে, ঘড়ি পড়েছিস? হ্যাঁ ঠিক আছে, চলো টাটা, চলো চলো টাটা, বাই বাই। এই যে রায় দিদি বোনের, এই যে মিষ্টি রেডি হয়ে গেছে, এই যে গাড়ি এসে গেছে, পাশে টাটা, যাওয়ার সময় এখান থেকে প্লেন থেকে দড়ি ফেলে দিয়ে চলে যাবো। গুড মর্নিং ভাইয়াজি, গুড মর্নিং, মন খারাপ করে যাচ্ছে, আমারও তো মনটা খারাপ করছে বল। ও ভেতর থেকে দিয়ে দিতে পারবো, মিট আপ করতে এসেছি, এই যে টাটা বেড়া ভাই, টাটা 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 টাটা। তাহলে দেখতেই পেলেন আমরা মাম্পির বাড়িতে ছিলাম, তো নেক্সট ডে সকালবেলা উঠে কি কি করলাম সেটা আমি পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন শেয়ার করেছি, মানে পুরো একদম র ভিডিও দিয়েছি, আনকাট ভিডিও দিয়েছি যাকে বলে। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্যুরের জন্য। ট্যুর কি, কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, নেক্সট পার্টগুলো দেখতে থাকলে অবশ্যই জানতে পারবেন। আর মাম্পির সাথে দেখা করাটা আমার কাছে একটা আলাদাই ভালো লাগা,
নিজের মানুষদের সাথে দেখা করা, মানে ও এখন আমার কাছে আমার পুরো ফ্যামিলি, আমার নিজের বোনের মতনই হয়ে গেছে। ওর সাথে এত দূর আসছি, ওর সাথে যদি এক রাতের জন্যও দেখা করি আমার কাছে সেটা অনেক ভালো লাগা। তো চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণে টাটা।